সো হ্যালো 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 বন্ধুরা, সব করছে আমাদের এই চ্যানেল কেয়ার ইরফান অফিসিয়ালে। তো আমি বললাম ইরফানের নতুন একটা কনসেপ্ট তোমার সঙ্গে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো কীভাবে তোমরা ফটোশপের মধ্যে একদম স্মুথ করতে পারবে তোমাদের ফেসটাকে, ঠিক আছে? সেটা আবার খুব সহজ আছে শুধু একটা অ্যাপ্লিকেশনের দ্বারা। তো আজকে আমি ওই টিউটোরিয়ালে তোমাদের বলবো, ঠিক আছে, কীভাবে তোমরা এডিটিং করতে পারো নিজের ফেস, নিজের অ্যাকনিগুলোকে কীভাবে সহজে পারবে যা শুধু একটা ক্লিকের মধ্যে। তো আমি যেটা স্যাম্পেল তোমার জন্য তৈরি করছি, তোমরা এসে স্যাম্পেলটা দেখে নাও, দেখে নিতে পারছো বন্ধুরা। এটা হচ্ছে আমার নর্মাল একটা ফটো, ঠিক আছে। এটাকে আমরা কিছুটা স্মুথ করবো এই ধরনের, যাতে কেউ বুঝতে না পারে এটা এডিটিং করা। তো সেটাও করে আজকে ভিডিও একটা আমার টিউটোরিয়াল তোমাদের সামনে তৈরি করতে যাচ্ছি। চল তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা, এই ফটো এডিটিং করার জন্য আমি যেটা অ্যাপ ব্যবহার করবো সেটা হচ্ছে ইয়ারব্রাশ, ঠিক আছে। এই অ্যাপটা আমি প্রচণ্ড ইউজ করি, আর তোমরা কিন্তু এই অ্যাপটা কিন্তু প্লে স্টোরে ডাউনলোড করলে কিন্তু তোমার সম্পূর্ণ যেগুলো আর কি মোড আছে সেগুলো কিন্তু ইউজ করতে পারবে না, ঠিক আছে। তোমরা যদি এই অ্যাপটা ইউজ করতে হয় তাহলে কিন্তু গুগল থেকে তোমার ডাউনলোড করে নিতে হবে। আর এই অ্যাপটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিতে পারবো না বন্ধুরা, কারণ সেটা হচ্ছে খুব কপিরাইটের একটা ইস্যু পড়ে যায়, ঠিক আছে। আর তোমরা যদি চাও এই অ্যাপটা ডাউনলোড করতে হবে তাহলে তোমরা কিন্তু আমার ফেসবুক গ্রুপে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো ফার্স্ট অফ অল আমি এখানে সেন্ডের বাটনে এখানে ক্লিক করবো। তোমরা দেখে নেবে সেন্ডের আমার একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিন্তু এই ফোটোটা কিন্তু আমার সিম্পলি যেটা ইয়ারবাস অ্যাপ্লিকেশন সেটা কিন্তু আমরা ওপেন করে নেবো, ঠিক আছে। সরি ফর ব্যাকগ্রাউন্ড নয়েজ, কারণ ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ আছে সেটা আমি বুঝতে পারছি। তো বন্ধু, এখানে অনেক কিছু অপশন আছে, তোমরা দেখতে পারছো। সিম্পলি আমরা এখানে ম্যাজিক নামে যেটা টুল আছে, ম্যাজিক টুলে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু আমার অটোমেটিক কিন্তু ফোটোটা যা শুধু একটা ক্লিকে কিন্তু অনেক ধরনের কিন্তু এডিট হয়ে যাবে, আমাকে আর বেশি কোনো কিছু করতে হবে না। সিম্পলি আমরা ডাউন করে দিলাম। ডাউন করে দেওয়া বন্ধুরা এখানে স্মুথ নামে একটা অপশন আছে, স্মুথে ক্লিক করলে কিন্তু এখানে প্রিসেটে আমরা যদি ক্লিক করি, প্রিসেটে এখানে ক্লিক করার পর কিন্তু আমরা অনেকটা কিন্তু প্রিসেটের দ্বারা কিন্তু এডিট করে নিতে পারি, ঠিক আছে বন্ধুরা। যা শুধু একটা ক্লিকে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফোটোটা এখান থেকে এডিট করে নিতে পারো। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি এভাবে ই করে দিলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে অ্যাকনে নামে একটা টুল আছে। তোমার যদি মুখে যদি কোনো অ্যাকনে থাকে তাহলে অ্যাকনেতে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকভাবে সেই অ্যাকনেটা কিন্তু ওখান থেকে সরে যাবে। আর তোমরা যদি মানে মোড এপিকে যদি ডাউনলোড করো, ঠিক আছে, গুগল থেকে বা অন্য কোথা থেকে, তাহলে কিন্তু এইসব ফিচার্স কিন্তু তোমরা কিন্তু ইউজ করতে পারবে, নাহলে কিন্তু তোমরা ইউজ করতে পারবে না বন্ধুরা। তবে এদিকে আসবে, এদিকে আসবে, তবে স্ক্রিন টোনে যদি ক্লিক করো তাহলে স্ক্রিন টোন যেটা আছে সেটা তোমরা খুব সহজে কিন্তু চেঞ্জ করতে পারো। তো স্ক্রিন টোন চেঞ্জ করার জন্য সিম্পলি আমরা এখানে অটোটাতে ক্লিক করবো। অটোতে ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো স্ক্রিন টোন আছে, স্ক্রিন টোন এখানে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু সেই স্ক্রিন টোনটা কিন্তু আমার কিন্তু ফেসের মধ্যে চলে আসবে। তো আমি কিন্তু সেটা অ্যামাউন্টটা কিন্তু বাড়াতে পারি বা কমাতে পারি, সেটাও খুব সহজে। তো আমি এতটা রাখতে সিম্পলি ডান করে দিলাম। ডান করে দেওয়া বন্ধুরা আমরা এখানে চলে আসলাম, এখানে ফিল্টারের একটা অপশন আছে। ফিল্টারে কিন্তু অনেকগুলো ভালো ভালো ফিল্টার আছে, ঠিক আছে। আর তোমার যদি আরও ফিল্টার লাগে তাহলে তোমরা কিন্তু গেট মোডে এখানে ক্লিক করে কিন্তু তোমরা সম্পূর্ণ ফিল্টারগুলো ডাউনলোড করতে পারো। আর যেটা আমার খুব ফেভারিট ফিল্টার সেটা হচ্ছে এখানে ফ্রেশ নামে একটা ফিল্টার আছে, যেটা নাইস নামে ফিল্টার আছে। এই দুটো ফিল্টার আমার খুব পছন্দের ফিল্টার, ঠিক আছে। আমি কিন্তু এইভাবে ইউজ করিনি এগুলো, আমি প্রচণ্ড মানে যতগুলো এডিটিং করি আমার ফিক্সারে বা লাইটরুমে আমি কিন্তু প্রচণ্ড কিন্তু এই প্রিসেটগুলো কিন্তু ইউজ করি বা এইসব ফিল্টার কিন্তু ইউজ করি। আর তোমরা যদি কোনো মেয়ের একটা ছবি যদি এডিটিং করতে চাও তাহলে খুব সহজে কিন্তু এখানে কিন্তু মেকআপের একটা টুল দেখতে পাচ্ছ তোমরা। এখানে মেকআপে এখানে টুলে ক্লিক করলে তোমরা অনেকগুলো এখানে অপশন পেয়ে যাবে বা মানে একটা মানে ছবি কিন্তু খুব সহজে কিন্তু এখান থেকে এডিট হয়ে যাবে, যেটা আর কি খুব সহজে, মানে বেশি কোনো কিছু করতে হবে না। তারপর তোমরা টুলসে ক্লিক করলে কিন্তু এখানে বুকে নামে যেটা ইফেক্ট আছে বা ব্লার নামে যেটা ইফেক্ট আছে সেটা কিন্তু এখান থেকে ক্লিক করে নিতে পারো বা সেটা কিন্তু এখান থেকে ইউজ করে নিতে পারো। এখানে ভিড় নামে একটা ইফেক্ট আছে, তো যেটা ব্লার ইফেক্ট সেটা আমি তোমাদের দেখাতে চাই। তো ব্লার ইফেক্ট এখানে ক্লিক করলেই কিন্তু যেটা অটোনমি যেটা টুল আছে সেই অটোনমি এখানে ক্লিক করলেই কিন্তু তোমার যেটা পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড আছে সেটা অটোমেটিকলিভাবে কিন্তু ব্লার হয়ে যাবে, তোমাকে কোনো কিছু করতে হবে না। আর এই অটোনমি টুলটা কিন্তু তোমরা মোড এপিকেতে বা যেগুলো প্রিমিয়াম এপিকে তোমরা যে টাকা দিয়ে কিনতে চাও তাহলে সেই এপিকেট সেই এপিকেটাতে কিন্তু ইউজ করতে পারবে, নাহলে কিন্তু তোমরা ইউজ করতে পারবে না বন্ধুরা, ঠিক আছে। এভাবে তোমরা সেটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবে অ্যামাউন্টটা তোমরা কতটা মানে বাড়াতে চাও বা কতটা কমাতে চাও। আমি এতটা রাখতে চাই, সিম্পলিটা রান করে দিলাম।
ডার্গো দেখো বন্ধুরা, এখানে ভিউ নামে ইফরা আছে, ভিউনেটটা তোমরা এখান থেকে ইউজ করতে পারো, তোমরা কতটা রাখতে চাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ডান করে দিলাম, ডান করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ বুকে নামে ইফেক্ট আছে, তোমরা বুকেটাও কিন্তু ইউজ করতে পারো। আর পিছনে কিন্তু বুকেটা ইউজ করলে কিন্তু পিছনে কিন্তু তোমার একটু স্টারের মতো বা হার্ট সাইনের মতো অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে, মানে কেমন তুমি বুকে করতে চাও সেটা কিন্তু খুব সহজে এখান থেকে করা যায়। ঠিক আছে, ক্রপ করতে চাইলে তোমরা এখানে সিম্পলি ক্রপে ক্লিক করবে, ক্রপে ক্লিক করার পর, ঠিক আছে, ক্রপে ক্লিক করার পর বন্ধুরা তোমরা কিন্তু এইসবভাবে কিন্তু ফটোটা কিন্তু খুব সহজে কিন্তু ক্রপ করে নিতে পারবে, সেটা কিন্তু কোনো কিছু বড় ব্যাপার না, এভাবে কিন্তু ক্রপ করে নিতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আগে ফটোটা এমন ছিল, এখন এডিটিং করে কত সুন্দর লাগছে, ঠিক আছে, ফেসটা কত স্মুথ হয়ে গেছে, কোনো কিছু কোয়ালিটি লুজ হয়নি কিন্তু। ঠিক আছে, সো বন্ধুরা এটাই ছিল আজ ভিডিওর কনসেপ্ট, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে, ভালো লাগলে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, ঠিক আছে, এই ধরনের কন্টেন্ট দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, দেখা হলে আবার নতুন ভিডিওর সাথে, বাই বাই, লাভ ইউ গাইস, পিস আউট।